তো আমার কোমরে ব্যথা হতো, আচ্ছা, বাম সাইডে এক সাইডে ব্যথা হয়ে আস্তে আস্তে মাঝখানে আসতো, এরপরে ডান পাশে, এরপরে আমি সামনের দিকে অনুভব করি, এবং হঠাৎ করে লাস্টের দিকে এসে আমার দুই পায়েও কিছুটা আমি প্রবলেম ফিল করতেছিলাম। তো আমি এর আগে দুই জায়গায় ডক্টরও দেখাইছি, ওনাদের সাজেশন মতো আমি মেডিসিনগুলা খেয়েছি, বাট ওইভাবে আমি ফলাফল পাই নাই। এরপরে আমি ইউটিউবের মাধ্যমে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার সম্পর্কে জানতে পারি এবং আমি এখানে কন্ট্যাক্ট করে এখানে ট্রিটমেন্ট নিই। অ্যাংজাইটি ডিপ্রেশন অলওয়েজ কাজ করতো যে আসলে আমি কি আমার লাইফটাকে সার্ভাইভ করতে পারবো কি না, আমার যে জবটা আছে আমি ঠিকঠাকভাবে করতে পারবো কি না, এই ধরনের একটা দুশ্চিন্তা তো অলওয়েজ আমাকে মানে তাড়া করে বেড়াতো। যখন আপনি সমস্যাটা খুলে বলেছিলেন, স্যার কি বলেছিল আপনাকে দেখে? উনি আমাকে একটি কথাই বলছে যে টেনশন কিসের, কোনো টেনশন নাই, টার্গেট হয় না, এই জন্য আপনি টেনশন করেন, এই সমস্যা আপনার অত বেশি সমস্যা নাই, অন্য অন্য ডাক্তাররা যেটা বলছে এইটা না, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, এইখানে দুই সপ্তাহের মতো একটু অ্যাডমিশন নিয়ে থাকেন এবং আমরা যে ট্রিটমেন্টটা দিই এটা ফলো করেন, ইনশাল্লাহ আপনি 100% সুস্থ হয়ে যাবেন এবং আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। আসলে স্যারের এই কথাটা শোনার পরে ওই সময় আমি 50% সুস্থতা বোধ করছি। আসলে স্যারের জন্য প্রাণ ভরে দোয়া করতেছি এবং সৃষ্টিকর্তার মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, কারণ তিনি তো মহান, তিনি না চাইলে আসলেই আমি যেটু সুস্থ হয়েছি একটু সুস্থ হইতে পারতাম না। আসসালামু আলাইকুম, বিডি টুডেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের আরও নতুন একটি এপিসোডে। দর্শক আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শীত আসতেছে আসতেছে এমন একটি সময়, অনেক সুন্দর একটি সময় কাটাচ্ছি আমরা বাংলাদেশবাসী। কিছুদিন আগেই আমরা একটি মহামারী আমরা দেখলাম, বর্তমানে আমরা সেটা দেখছি, করোনা মহামারী। তো এটার কারণে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন থেকে আমরা ডক্টর সংকটে ভুগছিলাম, আমাদের পুরো দেশবাসী না পুরো পৃথিবীবাসী আমরা এটার ভুগেছি। তো এটার কারণে দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট আছেন, বিশেষত যারা ব্যথার রোগী, তারা দেখা যাচ্ছে সময় মতো তাদের ডক্টর দেখাতে পারেননি বা ডক্টরের যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল তারা সেটা থেকে অনেকেই বঞ্চিত হয়েছেন, ঘরে থাকতে হয়েছে তাদেরকে। এবং ঘরে থাকার কারণে দেখা যাচ্ছে যে অতিরিক্ত শুয়ে বসে থেকে অনেকে, বাসা থেকে অনেকে অসুস্থ হয়ে গেছেন। আমরা এমন অনেক পেশেন্ট পেয়েছি ইতিমধ্যে যারা হয়তো এই করোনাকালীন সময়ে তারা বাসায় থেকে আরও অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং তারা ডক্টর সময় মতো দেখাতে পারেনি বলে তাদের অবস্থাটা আরও অনেক বেশি সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছিল। দর্শক, আজকে আমরা আপনাদের সাথে এমন একজন রোগীর সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ পিএলআইডি রোগে উনি ভুগছিলেন। আসুন দর্শক, সরাসরি ওনার সাথে আমরা কথা বলে দিই। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার নামটা যদি আমাদেরকে একটু বলেন। ওয়ালাইকুম সালাম, আমি শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম জি। স্যার, আপনি পেশাগতভাবে কী করেন যদি আমাদেরকে একটু বলেন? আমি আসলে ফার্মাসিউটিক্যাল জব করি দীর্ঘদিন যাবৎ, 9 বছর যাবৎ। আমি বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি এসিআইতে আছি, এসিআই ফার্মাসিউটিক্যাল। স্যার, এসিআইতে আছি, আমি ফিল্ড ম্যানেজার হিসাবে, আমার পোস্টিং ময়মনসিংহ। জি, মাশাআল্লাহ, অনেক ভালো একটি পোস্টে আছেন। স্যার, আমাদের সাথে কি একটু শেয়ার করা যাবে যে মূলত আপনার সমস্যাটা কী ছিল যেটার কারণে আপনি, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে এই ডিপিআরসি হসপিটালে আপনি ভর্তি ছিলেন, সমস্যাটা কী ছিল আপনার? আসলে আমার দীর্ঘদিন যাবৎ আমি মোটরসাইকেল ড্রাইভ করি, তো তো আমার কোমরে ব্যথা হতো, আচ্ছা, বাম সাইডে এক সাইডে ব্যথা হয়ে আস্তে আস্তে মাঝখানে আসতো, এরপরে ডান পাশে, এরপরে আমি সামনের দিকে অনুভব করি এবং হঠাৎ করে লাস্টের দিকে এসে আমার দুই পায়েও কিছুটা আমি প্রবলেম ফিল করতেছিলাম। তো আমি এর আগে দুই জায়গায় ডক্টরও দেখাইছি, ওনাদের সাজেশন মতো আমি মেডিসিনগুলা খেয়েছি, বাট ওইভাবে আমি ফলাফল পাই নাই। এরপরে আমি ইউটিউবের মাধ্যমে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার সম্পর্কে জানতে পারি এবং আমি এখানে কন্ট্যাক্ট করে এখানে ট্রিটমেন্ট নিই। স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার এই সমস্যাটা কবে প্রথম শুরু হয়েছিল? এটা প্রায় 6 মাস আগে সামান্য অনুভব করছি, তখন মনে করছি হয়তো জার্নিটা একটু বেশি হয়ে গেছে, তখন রাত্রে রেস্ট নেওয়ার পরে আবার চলে যেত। এরপরে 3 মাস যাবৎ এরকম সমস্যা হলো যে আমি এনএসআইডি ড্রাগগুলো খাওয়ার পরেও আমার ব্যথা যাচ্ছিল না এবং কাজ করতে খুবই কষ্ট হতো, 24 আওয়ার্সে আমার পেন থাকতো। আপনার যে কাজের যে পরিধি বা আপনার যে কাজ সেটার, সেটা থেকে আপনাকে বাইক রাইড করতে হতো?
জি জি হ্যাঁ, বাইক রাইড করতে হতো। আচ্ছা, তার মানে একটা দীর্ঘ সময় আপনি বাইক রাইড করতে হতো, এবং একটা সময় দেখা গেল যে আপনি হাই পাওয়ার ওষুধ খাওয়ার পরও আপনার যে ব্যথা সেটা আর কমতো না, এবং 24 ঘন্টায় আপনার পুরো শরীরে আপনার ব্যথা করা শুরু করেছিল। জি জি জি। পরবর্তীতে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছিলেন, তারা যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা দিয়েছিল কী ধরনের ব্যবস্থা দিয়েছিল? আসলে তাদের ট্রিটমেন্টটা ছিল এরকম যে কিছু সাপ্লিমেন্ট দিয়েছিল আমাকে এবং এনএসআইডি ড্রাগ দিয়েছিল, লাস্টে আমাকে আরও অন্যান্য থেরাপি দিয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না আমার। এনএসআইডি ড্রাগটা খেয়ে ওই কিছুক্ষণ দেখা যায় যে ব্যথা একটু কম থাকতো, এরপরে আবার যদি আমি খাওয়া বন্ধ করে দিতাম আবার সেই অবস্থা চলে আসতো। আপনার কি কোনো ধরনের পরামর্শ বা কিছু দিয়েছিল শুয়ে থাকার জন্য বা রেস্টে থাকার এমন কোনো কিছু? আমাকে বেড রেস্ট দিয়েছিল, লাস্ট যে ডক্টরকে আমি দেখিয়েছিলাম ওই স্যার আমাকে বলছিল যে 1 মাস বেড রেস্টে থাকতে হবে এবং বেড থেকে নিচে নামা যাবে না, এবং আমাকে 2টা বেল্ট পরে আমাকে বেড রেস্ট দিয়েছিল। আমার ঘাড়েও একটু প্রবলেম আছে, তো আমি বেল্ট পরে শুয়ে থাকলে 1 ঘন্টার বেশি শুয়ে থাকতে পারতাম না, আবার পেন শুরু হতো, বেল্ট খুলে রাখতাম। এইভাবে 20 দিন অতিবাহিত হওয়ার পরে আমি কোনো ফলাফল পাচ্ছিলাম না। যখন আপনি ফলাফল পাচ্ছিলেন না, আমরা বিশেষত এই ধরনের পেশেন্টদেরকে দেখতে পাই, তারা দেখা যাচ্ছে যে আপনার নির্দিষ্ট একটা সময় পরে দেখা যাচ্ছে তারা যখন আপনার প্রপার ট্রিটমেন্টটা পান না, তারা কিছুটা ডিপ্রেশনেও চলে যান। আপনার ভিতর কি এমন কোনো কিছু লক্ষণ দেখা গিয়েছিল? এক্স্যাক্টলি রাইট ভাইয়া, ডিপ্রেশন তো অবশ্যই, অ্যাংজাইটি ডিপ্রেশন অলওয়েজ কাজ করতো যে আসলে আমি কি আমার লাইফটাকে সার্ভাইভ করতে পারবো কিনা, আমার যে জবটা আছে আমি ঠিকঠাকভাবে করতে পারবো কিনা, এই ধরনের একটা দুশ্চিন্তা তো অলওয়েজ আমাকে মানে তাড়া করে বেড়াতো। আপনি কি আপনার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার এখন? হ্যাঁ বলতে পারেন। তার মানে একটা পরিবার সম্পূর্ণ আপনার উপর যখন নির্ভরশীল, ঠিক সেই সময় যদি আপনার এই ধরনের সমস্যা হয় যে আপনি কাজ করতে পারছেন না, পুরো শরীরের প্রচণ্ড ব্যথা এবং আপনি সুস্থতা বোধ করছেন, এবং দীর্ঘ একটা সময় আপনাকে ছুটিও কাটাতে হয়েছে বেড রেস্টে থেকে, তখন তো অবশ্যই মানুষ একটু টেনশনের পড়ে যায়। তো তার পরবর্তীতে আপনি কী ধরনের স্টেপ নিয়েছিলেন? এরপরে আমি স্টেপ নিয়েছি, আসলে বিভিন্ন জায়গায় তো মানুষ প্রতারিত হয়, তো আমি আপনাদের এখানে শফিউল্লাহ প্রধান স্যারের এই যে এপিসোডগুলো এগুলো আমি দেখছি, ওনার এই ব্যায়ামগুলো দেখছি এবং ওনার ইউটিউবের মাধ্যমে এবং এসএটিভিতে স্যারের যে সাক্ষাৎকার এগুলো দেখছি। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে আমি এইখানে গেলে আমি একটা প্রপার ট্রিটমেন্ট পাবো, ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব। আসলে পরম করুণাময় মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সেই সাথে সাথে শফিউল্লাহ স্যারের জন্য দোয়া করতেছি, আল্লাহ স্যারকে অনেক দূর নিয়ে যাক এবং আপনাদের এই প্রতিষ্ঠানকে অনেক দূর নিয়ে যাক, এবং সেই সাথে সাথে আপনারা এখানের যারা স্টাফ আছেন, বিশেষ করে আজগর ভাই, এবং আপনারা যারা বিভিন্ন পোস্টে এখানে কর্মরত আছেন, এবং যারা ফিজিওথেরাপিস্ট টেকনিশিয়ান আছেন, আসলে সবার ব্যবহার এক্সিলেন্ট, আমি আসলেই স্যাটিসফাইড। এবং সেই সাথে সাথে আমি আমার কোম্পানি এবং আমার এসিয়ার যারা ম্যানেজমেন্ট আছে তাদের উপরও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তারা এই দীর্ঘ সময় আমাকে ছুটি দিয়েছেন, আমাকে একটা ভালো প্রপার ট্রিটমেন্টের সুযোগ দিয়েছেন। স্যার, আপনার কাছে একটু আসি, একটু রিওয়াইন্ড করে আসি জিনিসটা। জিনিসটা হচ্ছে যখন আপনি ইউটিউবের মাধ্যমে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন, তখন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি স্যারের কাছে আসবেন এবং স্যারকে আপনি আপনার সমস্যাটা খুলে বলবেন। যখন আপনি সমস্যাটা খুলে বলেছিলেন, স্যার কী বলেছিল আপনাকে দেখে? উনি আমাকে একটি কথাই বলছে যে টেনশন কিসের, কোনো টেনশন নাই, টার্গেট হয় না, এই জন্য আপনি টেনশন করেন, এই সমস্যা আপনার অত বেশি সমস্যা নাই, অন্য অন্য ডাক্তাররা যেটা বলছে এটা না, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, এখানে 2 সপ্তাহের মতো একটু অ্যাডমিশন নিয়ে থাকেন এবং আমরা যে ট্রিটমেন্টটা দিই এটা ফলো করেন, ইনশাল্লাহ আপনি 100% সুস্থ হয়ে যাবেন এবং আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। আসলে স্যারের এই কথাটা শোনার পরে ওই সময় আমি 50% সুস্থতা বোধ করছি। আসলে স্যারের জন্য প্রাণ ভরে দোয়া করতেছি এবং সৃষ্টিকর্তার মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, কারণ তিনি তো মহান, তিনি না চাইলে আসলেই আমি যেটু সুস্থ হয়েছি একটু সুস্থ হতে পারতাম না। স্যার, আপনাকে দেখেই অবশ্যই বুঝতে পেরেছিলেন যে আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন, এবং স্যার অবশ্যই তার কথা রেখেছেন। আমরা এখন আপনাকে যেটা দেখতে পাচ্ছি যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি চলে যাচ্ছেন। স্যার, আপনি কতদিন ছিলেন স্যারের আন্ডারে ভর্তি? এখানে আমি 12 দিন ছিলাম। 12 দিন ছিলেন, জি। আচ্ছা, 12 দিন থাকার পরে এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? এখন আমি এই যে হাঁটতেছি, হাঁটতে গেলে আগে যেরকম ব্যথা অনুভব হইতো ওরকম ব্যথা নাই। আপনার স্বাভাবিক কাজগুলোকে আপনি করতে পারছেন, এবং সারা শরীরে আপনি যেটা বলেছেন যে পুরো শরীরে আপনার ব্যথা হতো 24 ঘন্টা, সেটা কি এখন আছে? না না, এখন এটা নাই। আপনি এখন আপনার স্বাভাবিক কাজগুলো, দৈনন্দিন যে কাজগুলো সেগুলো করতে পারেন অনায়াসে? ইনশাল্লাহ হ্যাঁ করতে পারি। আচ্ছা,
স্যার আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই। আপনি কিছুক্ষণ আগে যদিও আমাদের সাথে শেয়ার করেছেন যে এখানকার যত স্টাফ ছিল নার্স বা ডক্টর তারা সবাই আপনার যথেষ্ট টেক কেয়ার করেছেন, আসলে একটি সঠিক হসপিটালিটির কারণেই এবং সঠিক সেবা যত্ন এবং সঠিক ট্রিটমেন্টের কারণেই একটা রোগী কিন্তু সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে ওঠেন, এটা আমরা জানি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা করেন যে ওনার অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, এটার মাধ্যমে আমাদের অসংখ্য রোগী অপারেশনবিহীনভাবে তারা ভালো এবং সম্পূর্ণ সুস্থ এখন স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, এরকম অনেক উদাহরণ আমরা দেখেছি। স্যারের এই চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে আপনার কাছে? ওভারঅল এক্সিলেন্ট, বিকজ উইদাউট স্টেরয়েড থেরাপিতে যে ফিজিওথেরাপি নিয়ে এবং এই রিহ্যাব ট্রিটমেন্ট নিয়ে যে মানুষ আসলে সুস্থ হয়, এটা রিয়েলি গ্রেট। স্যার আপনি একটু আগে আমাদের সাথে আরেকটা জিনিস একটু শেয়ার করেছিলেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতারণামূলক বিভিন্ন চিকিৎসা করা হয়, যেটা আসলে আমরা বিভিন্ন পত্রপত্রিকা বলেন বা ইউটিউব বলেন বিভিন্ন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এখন প্রচুর পরিমাণে এই জিনিসগুলো দেখতে পাই। আমরা দেখতে পাই যে বিভিন্ন হসপিটাল পর্যন্ত সিলগালা করে দিচ্ছে এই আপনার অপচিকিৎসার কারণে। আমাদের দেশে কিন্তু এখনও এরকম অনেক চিকিৎসা আছে, অনেক মানুষ আছেন যারা এখনও ঝাড়ফুঁকে বিশ্বাস করেন, দেখা যাচ্ছে এইসব ধরনের অপচিকিৎসার কারণে মানুষ কিন্তু সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, আমরা এরকম অনেক উদাহরণ পাই। তো যারা হয়তো আপনার একটি সঠিক তথ্য আমরা জানি যে একটা মানুষের জীবন বদলে দিতে পারে, যেমনটা হয়তো আপনার ক্ষেত্রে হয়েছে, আপনি যেমন ইউটিউবের মাধ্যমে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পেরে ওনার চিকিৎসা গ্রহণ করে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, এই ভাগ্যটা কিন্তু আসলে অনেকেরই হয় না। তো আমাদের যে সকল ভাই বোনরা হয়তো এই ধরনের তথ্যগুলো জানেন না, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? অবশ্যই সবার উদ্দেশ্যে আমি বলতেছি, যারা এই PLID বা রেডিকিউলোপ্যাথি বা স্পন্ডোলাইসিস এই জাতীয় প্রবলেমে যারা ভুগতেছেন, আপনারা আসলে বিভিন্ন জায়গায় গিয়ে অনেক সময় প্রতারণার শিকার হয়ে থাকেন এবং এমন একটা পর্যায়ে আসে যে যখন আসলে ট্রিটমেন্ট করার মতো সামর্থ্য থাকে না এবং সর্বস্ব হয়ে নিঃস্ব হয়ে যায়। কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটা সঠিক জায়গায় ট্রিটমেন্ট নেন। আমি বিশেষ করে বলবো যে এখানে আমি যে চিকিৎসার সহায়তা যে পেয়েছি, এখানে এদের যে সার্ভিস পেয়েছি, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এখানে আসেন, ইনশাআল্লাহ আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন, আল্লাহ অবশ্যই আপনাদের সুস্থ করবে। এবং সেই সাথে সাথে আমি DPRC হসপিটাল এবং ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি। দর্শক, এতক্ষণ আপনারা হচ্ছে শফিকুল ইসলাম ওনার মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে উনি একজন PLID রোগী ছিলেন এবং দীর্ঘ একটা সময় উনি এই সমস্যাটার কারণে উনি ওনার যে প্রাথমিক জীবনের কাজ সেগুলো করতে পারছিলেন না, ওনার যে চাকরি ক্ষেত্র বা কর্মক্ষেত্র সেখান থেকে উনি কিছুটা ডিটাচ হয়ে গিয়েছিলেন, দীর্ঘ একটা সময় ওনাকে রেস্টে থাকতে হয়েছিল, বাট তারপরেও ওনার যে কাঙ্ক্ষিত যে চিকিৎসা পাওয়ার কথা ছিল সেটা উনি পাননি। পরবর্তীতে উনি ইউটিউবের মাধ্যমে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, যে অপারেশনবিহীন হাঁটু এবং আপনার কোমর ব্যথার যে চিকিৎসা করা হয় সেটা সম্পর্কে উনি জানতে পারেন এবং ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে ওনার স্বাভাবিক জীবনে উনি ফিরে যাচ্ছেন। আমরা অবশ্যই ওনাকে সাধুবাদ জানাবো এই কারণে যে উনি অ্যাটলিস্ট কিছুটা গবেষণা করেছেন চিকিৎসা নেওয়ার আগে, উনি ভালো করে তথ্য নিয়েছেন এবং উনি যখন সম্পূর্ণ শিওর হয়েছেন যে ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এই ডক্টর, উনি ওনার চিকিৎসা নিয়ে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। এটা কিন্তু আপনাদের আমাদের সকলের জন্য একটি দৃষ্টান্তমূলক বিষয়। আশা করি এ থেকে আপনারা ভালো একটি শিক্ষা গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই পুরো বিষয়টা দর্শকদের সাথে শেয়ার করার জন্য। আশা করি তারা এখান থেকে ভালো একটি শিক্ষা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম সালাম, আপনাদের সবাইকে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি এশিয়ার ম্যানেজমেন্ট, আমার যে বস আছে RSM স্যার, সেলস ম্যানেজার স্যার এবং ডিরেক্টর স্যার, তাদের জন্য দোয়া রইল আমার যে তারা আমাকে চিকিৎসা করার জন্য স্বীকৃতি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এবং সেই সাথে সাথে DPRC হসপিটাল এবং ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার এবং আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।